মাদকের ভয়ঙ্কর ফাঁদের কবলে পড়ে উত্তর ত্রিপুরা জেলার সাথে এখন পশ্চিম ত্রিপুরা জেলা এইচআইভি সংক্রমণের নতুন কেন্দ্রস্থল। ইনজেকশনযোগ্য ড্রাগ ব্যবহার করার প্রবণতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে হু হু করে বাড়ছে এইচআইভি সংক্রমিতের সংখ্যা। এ ব্যাপারে সম্প্রতি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির বিভিন্ন সামাজিক সংগঠন দ্বারা পরিচালিত মোট 14টি মাদক পুনর্বাসন কেন্দ্রে স্ক্রিনিং পরিচালনা করে 182 জন এইচআইভি রোগীর সন্ধান পেয়েছে, যা যথেষ্ট উদ্বেগজনক এবং ভয়ঙ্কর মাদক প্রবণতার জ্বলন্ত প্রমাণ। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শীর্ষ সূত্র অনুযায়ী জানা গেছে, মোট 700 জন ব্যক্তির মধ্যে এই স্ক্রিনিং চালানো হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশ অনুসারে সোসাইটির স্কুল এবং কলেজগুলিতেও স্ক্রিনিং পরিচালনা করেছে বলে সোসাইটির শীর্ষ সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে তারা মোট 104টি স্কুলকে চিহ্নিত করেছেন যেগুলি রোগীদের সংক্রমিত করছে। স্কুলগুলিতে পজিটিভ মামলার সংখ্যা 211 এবং এর মধ্যে 122 জনকে ইনজেকশনযোগ্য ড্রাগস ব্যবহারকারী হিসেবে পাওয়া গেছে। কলেজগুলিতে পাওয়া সক্রিয় রোগীর সংখ্যা 36 বলে জানায় সোসাইটির শীর্ষ সূত্রটি। পাওয়া গেছে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও। এইডস কন্ট্রোল সোসাইটির সূত্র অনুযায়ী এই বিশেষ স্ক্রিনিং ড্রাইভটি ত্রিপুরা সরকারের নির্দেশে ইনজেকশন যোগ্য ড্রাগস ব্যবহারের মাধ্যমে সংক্রমিত রোগীদের শনাক্ত করার জন্য না হয়েছিল এবং অভিযানটি পুরো জুন মাস জুড়ে সদর এবং জিরানিয়া এবং আগরতলা পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত 14টি মাদক পুনর্বাসন কেন্দ্রে চালানো হয়েছে। স্ক্রিনিংয়ের ফলাফল পরিষ্কারভাবে ইঙ্গিত এবং পশ্চিম জেলা এখন সংক্রমণের নতুন কেন্দ্রস্থল। মাদকের প্রয়োগ যে এর জন্য বহুলাংশে দায়ী তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।